ড্রেস কোড না মানায় ছাত্রীদেরকে পোশাক খুলিয়ে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল ন্যক্কারজনকভাবে। আরও এক প্রকার শাস্তি দেখুন, ছাত্রদের পড়া না বলতে পারায় যেভাবে শাস্তি দেওয়া হলো, স্কুলের মেঝে চাটানোর অভিযোগ। স্কুলে পড়া না পারায় শাস্তি মেঝে চাটা, ছাত্রদের দিয়ে স্কুলের মেঝে চাটানোর অভিযোগ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। অনুপম, কি ঘটেছে ঘটনাটা? হ্যাঁ দেখো অয়ন, এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে হাসনাবাদ থানার বিশপুর পূর্ব পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেখানকার যে প্রধান শিক্ষক সৌমিত্র রায়, তার বিরুদ্ধেই এই অভিযোগটা উঠেছে। গ্রামের যেসব ছাত্ররা আছে সেইসব ছাত্রদের অভিভাবকদের যেটা অভিভাবকদের যেটা অভিযোগ যে এই শিক্ষক ছাত্রদের প্রায় দিনই আর কি পড়া না পারলে বা বাথরুমে যাওয়ার জন্যে স্যারের কাছে বললে তিনি ঘরের যে মেঝে আছে সেই মেঝে চাটাতেন, এবং যদি না চাটতেন তাহলে তাকে বাথরুমে যেতে দিতেন না, বা পড়াশুনো না পারলে তাকে এই বাথরুম মেঝে চাটাতেন, এইরকম ধরনের কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে। এবং একবার না একাধিকবার এইরকম ধরনের ঘটনা ঘটিয়েছে। গত শুক্রবার দিনও এই একই ঘটনা ঘটিয়েছে, এবং আজকে যেসব অভিভাবকরা আছে সেসব অভিভাবকরা আজকে এসে ওই শিক্ষক সহ অন্যান্য যেসব শিক্ষকরা আছে সবাইকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ধন্যবাদ এই ঘটনার।